হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুবাই থেকে উজবেকিস্তানের পথে রওনা। দেখতে পাচ্ছেন বিমান উঠে বসছি, বিমান সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার সাথে কিছু ফরেনিয়ার রয়েছে, কিছুক্ষণের মধ্যে বিমান আকাশে উঠবে। বিমানের ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন। বিমান এগিয়ে চলছে খুব স্পিডে। দেখতেই পাচ্ছেন এখনই বিমানটি আকাশে উড়বে। খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুবাই এয়ারপোর্ট। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বিমানটি কিন্তু উপরে উঠে যাচ্ছে। অনেকটাই উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন। এখন প্রায় অনেক উপরে। মহাসাগরের উপর দিয়ে বিমান চলছে। বিমান থেকে নেমে এখন উজবেকিস্তানের পথে রওনা। এটা হচ্ছে উজবেকিস্তানের এয়ারপোর্ট। এখন উজবেকিস্তানের যে ইমিগ্রেশন, এই যে উজবেকিস্তানের ইমিগ্রেশন ক্রস করে এখন বাইরের দিকে রওনা হচ্ছে। এয়ারপোর্ট থেকে এখন উজবেকিস্তানে ঢুকে পড়েছি। আসলে উজবেকিস্তানের যে ইমিগ্রেশন তারা অত্যন্ত ভালো, তেমন কোনো প্রশ্ন করেনি, কোনো রকমের সমস্যা হয়নি, যত সমস্যা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে। তারা বিভিন্ন রকমের প্রশ্ন করে এবং মানুষকে মানে বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য তারা ওৎপেতে বসে থাকে। যে দেখতেই পাচ্ছেন বাইরে যাতে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সব উজবেকিস্তানের। গায়ে তুটি বসলাম। আসি উজবেকিস্তান। খুব সুন্দর দেশটি, অত্যন্ত সুন্দর পরিবেশ, চারিদিকটা খুবই সুন্দর। মোটামুটি ওয়েদার ভালো, গরমও না তেমন, ঠান্ডাও না, মোটামুটি খুবই খুবই চমৎকার চমৎকার পরিবেশ। এখানে এসে আরেকবার সাথে পরিচয় হলাম। ঠান্ডা আছে, বাংলাদেশের মতো গরম নাই। আমাদের আমরা তিনজন ছিলাম, তো একজনের লাগেজ দুবাই থেকে এখন আসেনি, হ্যাঁ, সেই জন্য একটু মনটা খারাপ। এখন আসি উজবেকিস্তানের। হাই বন্ধুরা, এখন আমি আসি উজবেকিস্তানে। এই যে পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমার থাকার জায়গা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার পরিবেশ।
চমৎকার পরিবেশ, ভালোই লাগছে। আসছে একটার পর একটা, নাইস লোকেশন। এখনো মানে বের হয়নি, ঘুরতে বের হয়নি, বের হবো। গোসল টোসল করে ফেরে সে বের হলাম, বের হয়ে আবার নতুন ভিডিও দিব। এটা হচ্ছে আমার যে থাকার যে স্থান, সেটি পিছনে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমার থাকার বাড়ি। চমৎকার পরিবেশ।